আসুন মানসিকভাবে শক্তিশালী হয়ে সফলতা অর্জন করি। দুর্বল লোককে সবাই টপকে যায়, দুর্বল লোককে কেউ সম্মান দিতে চায় না, তাদের উপর সবাই বিরক্ত হয়। তাই জীবনযুদ্ধে টিকতে হলে এবং জীবনে সফল হতে চাইলে আপনাকে অবশ্যই মানসিকভাবে শক্তিশালী হতে হবে। তো চলুন আলোচনা করি কিভাবে আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন। এক নম্বর, বাস্তবতাকে মেনে নিন। বাস্তবতাকে মেনে নেওয়ার মাধ্যমেই আপনি মানসিকভাবে শক্তিশালী হতে পারেন। ধরুন আপনি একটা ট্রাফিক জ্যামে আটকে রয়েছেন, কিন্তু আর কিছুক্ষণ পরেই আপনার একটা জরুরি ইন্টারভিউ আছে, আপনার খুবই বিরক্ত লাগছে, এটাই স্বাভাবিক। নিজের উপর খুবই রাগ হচ্ছে, উদ্বেগ বাড়ছে, হতাশ লাগছে, কিন্তু এমন সময় আপনি কি করবেন? একটু চিন্তা করুন, চারপাশে তাকান, দেখেন আপনার মতো অনেক অনেক লোক দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে শুধুমাত্র ট্রাফিক জ্যামের জন্য। এই অবস্থাতে আপনি বাস্তবতাকে মেনে নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করুন। এই বাস্তবতাকে মেনে নেওয়ার মাধ্যমেই আপনি শক্তিশালী হতে পারবেন। দুই নম্বর, ভুল থেকে শিক্ষা নেওয়া। ভুল থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমেই আপনি শক্তিশালী হয়ে উঠতে পারবেন। আপনি যত ভুল করবেন তত বেশি শিখতে পারবেন, আর এই শেখার মাধ্যমেই আপনি আরও শক্তিশালী হবেন। একই সঙ্গে আপনার দুর্বল দিকগুলো যা আপনাকে আটকে রাখছে সেগুলো আপনার থেকে দূরে সরে যাবে। তিন নম্বর, ইতিবাচক চিন্তা করুন। আপনার মধ্যে যে সকল নেতিবাচক চিন্তা আছে এগুলোকে নিয়ন্ত্রণ করে আপনি সবসময় ইতিবাচক চিন্তা করুন। আপনি কোনো কাজ করতে পারবেন না এটা কখনোই বলবেন না, আপনি সবসময় মনে মনে বলুন আমি করতে পারবো, আমি পারবো, আমাকে দেওয়া হবে। তাহলেই দেখবেন আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। চার নম্বর, কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকা। প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় ভালো সময় আসবেই। আপনার জীবনে যত কঠিন সময় আসুক না কেন, আপনি কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখুন, দেখবেন আপনার কঠিন বিষয়ও আপনার অনুকূলে চলে আসবে। মানসিকভাবে যদি আপনি দুর্বল হয়ে পড়েন তাহলে কখনোই আপনি ওই কঠিন পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, পরিস্থিতি কন্ট্রোল করতে পারবেন না। তাই কঠিন পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখুন। পাঁচ নম্বর, আবেগ সংবরণ করুন, আবেগ নিয়ন্ত্রণ করুন। আপনার মধ্যে যে আবেগ আছে এই আবেগকে নিয়ন্ত্রণ করুন, আর মন দুর্বল করবেন না। আপনি যদি কোনো কিছু করার সক্ষম না হন এই মানসিকতা পরিহার করুন। আপনি আবেগের দ্বারা কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনি সবসময় আবেগকে নিয়ন্ত্রণ করার দিকে মনোযোগ দিন। ছয় নম্বর, নিজের দুর্বলতা জয় করুন। প্রত্যেকটা মানুষেরই কিছু দুর্বলতা থাকে, তাই আপনার মধ্যেও কিছু দুর্বলতা থাকবে। আপনি ধীরে ধীরে এই দুর্বলতাগুলোকে জয় করুন, দেখবেন আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠবেন।